हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर न्यू वीडियो। तो WB B.Ed एडमिशन 2022-23 अर्थात वेस्ट बेंगले B.Ed एडमिशन 2022-23 আরো একটা নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো বন্ধুরা, আপনারা যারা 2022 সালে B.Ed এডমিশন নিতে চলেছেন ওয়েস্ট বেঙ্গলের বুকে, তাদের জন্য একাধিক ভিডিও, মিনিমাম তিনটে ভিডিও আপনাদের জন্য আমি বানিয়ে দিয়েছি। প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা পোর্শন আপনাদের জন্য ডিসকাস করে দিয়েছি। আজকে আপনাদের জন্য একেবারে বোর্ড ওয়ার্ক করে আমি স্টেপ বাই স্টেপ প্রসেস আমি দেখাবো। বিশেষ করে আজকের আলোচনার বিষয়বস্তুটা কী হতে চলেছে সেটা আপনারা ওয়ান বাই ওয়ান এই ভিডিওতে দেখতে পাবেন। রিকোয়েস্ট রইল, যদি কিছু শিখতে চান B.Ed অ্যাডমিশন সংক্রান্ত বিষয় এবং B.Ed সংক্রান্ত সমস্ত তথ্য আপনারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একমাত্র আমাদের চ্যানেলেই পুঙ্খানুপুঙ্খভাবে পেয়ে যান। এবং এবার থেকে এই বোর্ডটা আপনাদের জন্য ইউজ করছি মানে নতুন কিছু আপনারা দেখতে চলেছেন, এক্সপ্লেনেশন আপনারা পাবেন অনেক বিস্তারিত। সুতরাং আপনাদের পুরো ভিডিওগুলো দেখতে হবে, বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকতে হবে। খুব শীঘ্রই আমাদের 1,00,000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করতে হবে। তো আজকে WB B.Ed অ্যাডমিশন 2022-23 আরও একটি নতুন এপিসোড শুরু করার আগে আপনাদেরকে বেশ কতকগুলো জিনিস কিন্তু উল্লেখ করতে চলেছি। প্রথমত, আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করতে চলেছি সেই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। WB B.Ed অ্যাডমিশন 2022-23 কিসের? আমরা কিন্তু এখানে এর আগে প্রাইভেট B.Ed নিয়ে আলোচনা করেছি এবং গভর্নমেন্ট B.Ed নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমাদের মেন ফোকাসড হচ্ছে গভর্নমেন্ট B.Ed অ্যাডমিশন 2022। কেন গভর্নমেন্ট B.Ed অ্যাডমিশন? কেননা প্রাইভেটে অনেকটা খরচা কিন্তু বেশি থাকে গভর্নমেন্টের তুলনায়। তাই কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে আরও একটা সমস্যা যেটা রয়েছে, যারা সবেমাত্র আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করে আসছে তাদের কিন্তু এখানে অ্যাডমিশনের জন্য একটু প্রবলেম তৈরি হয়ে থাকে। কেন প্রবলেম তৈরি হয়ে থাকে সেটা বিস্তারিত এই ভিডিওতে আমরা বলবো। তবে একটা বিষয়, এই প্রাইভেটে যারা অ্যাডমিশন নিতে চাইছেন তাদের কিন্তু অগ্রিম সিট আপনাদের বুকিং করতে হবে। এটা আপনাদের আমি একাধিক ভিডিওতে বলেছি, সিট বুকটা কিন্তু মাস্ট। সিট বুকটা কীভাবে হয়? প্রথমত, আপনি যে ইনস্টিটিউশনে ভর্তি হবেন আপনি সেখানে গিয়ে সরাসরি কথা বলে নেবেন। তারা আপনাকে সিট বাবদ, এখানে যদি আপনার কোর্স ফিজ হয় 80,000 টাকা, মেবি আপনার থেকে 10,000 টাকা বা 20,000 টাকা নিয়ে সিট কিন্তু বুক করতে পারে। এবার আপনি বলতে পারেন যে স্যার, 20,000 টাকা আমি যে দিলাম এটা সিকিওর কি না? প্রধানত আপনি এই যে 20,000 টাকাটা দিলেন তার জন্য আপনি কিন্তু কলেজের কাছ থেকে রিসিপ্ট অবশ্যই নেবেন এবং অ্যাডমিশানের জন্য আপনার যে টোটাল বিষয়গুলো রয়েছে সেগুলো অবশ্যই করে নেবেন। তো আশা করছি এই পর্যন্ত আপনাদের সমস্ত যে বিষয় সেটা ক্লিয়ার হয়ে গেল। তো চলুন এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো প্রথমে ডিসকাস করব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী থাকে B.Ed অ্যাডমিশানের জন্য সেটা আমরা আগে দেখে নেব। প্রধানত আপনি যদি আন্ডার গ্র্যাজুয়েট করে আসেন, B.Ed ভর্তির জন্য বেশ কতগুলো স্ল্যাব থাকে। একটা আন্ডার গ্র্যাজুয়েট আপনি যদি অনার্স করে আসেন, ঠিক আছে, আপনার 50% অবশ্যই লাগবে। আপনি যদি অনার্স না থেকে শুধুমাত্র আপনার অনার্সে ধরুন 50% নাম্বার নেই, আপনি কি করবেন? আপনার অনার্স এবং পাস দুটো ক্যালকুলেশান করে যদি 50% নাম্বার হয় আপনি কিন্তু B.Ed এর জন্য এলিজিবল হয়ে গেলেন। আপনি যদি পিওর পাসের ক্যান্ডিডেট হন, অর্থাৎ আপনার অনার্স ছিল না কোনো কালে, আপনি জেনারেল যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যদি 50% নাম্বার থাকে আপনি কিন্তু B.Ed এর জন্য এলিজিবল। এটা আবার অনেক কলেজ কিন্তু 55% করে দেয় যারা জেনারেল থাকে তাদের জন্য। এটা কলেজ ওয়াইজ কিন্তু ভ্যারি করে, আশা করছি বুঝতে পাচ্ছেন। আবার যদি আপনার আন্ডার গ্র্যাজুয়েট, পাস্ট গ্রাজুয়েট এই সমস্ত কিছুতে 50% না থাকে, আপনি যদি মাস্টার্স কমপ্লিট করে আসেন সেক্ষেত্রে আপনার 50% থাকলে আপনি কিন্তু ভর্তির জন্য এলিজিবল। এটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট উভয়ের ক্ষেত্রে, অর্থাৎ গভর্নমেন্ট বা প্রাইভেট উভয়ের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। আপনাদের কিন্তু এখানে কোনো রকম ডাউট থাকার কথা নয়। সুতরাং আজকে যেহেতু গভর্নমেন্ট নিয়ে আলোচনা করছি, প্রাইভেটের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে। তো বুঝে গেলেন এই বিষয়টা। এবার আসছি, যারা বিটেক অথবা বি অর্থাৎ ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং করে আসছেন তাদের জন্য পার্সেন্টেজটা একটু বেশি থাকে, 55%। তবে এমনটা নয় যে আপনার এই 50% থাকলে আপনি চান্স পাবেন গভর্নমেন্টে। গভর্নমেন্টে প্রচুর কাট অফ আসে, প্রচুর কম্পিটিশান আসে। আমাদের চ্যানেলে বহু স্টুডেন্ট রয়েছে যারা গত বছরে কিন্তু গভর্নমেন্ট B.Ed-এ চান্স পায়নি বলে শেষ পর্যন্ত তারা প্রাইভেটে ভর্তি হতে বাধ্য হয়েছে। সুতরাং আপনাদের মার্কস যত বেশি থাকবে তত বেশি আপনার সুবিধা। এরপর আসছে কি SC ST। SC ST-দের ক্ষেত্রে 45% B.Ed করা যায় অ্যাজ পার NCT রুলস, অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান, যারা
টোটাল ইন্ডিয়াতে টিচার এডুকেশন কাউন্সিল বা টিচার এডুকেশনের সমস্ত সিস্টেম দেখাশোনা করে। যেমন ইউজিসি আমাদের আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েটের লেভেলের বিষয়গুলো দেখে, টেকনিক্যাল কোর্সগুলো আমাদের দেখে থাকে এআইসিটিই। তেমনি আমাদের এই এনসিটি রয়েছে আমাদের ইন্ডিয়াতে, গোটা ইন্ডিয়াতে এনসিটি রয়েছে। এনসিটির কাজ কিন্তু টিচার এডুকেশন, সেটা বিএড হতে পারে, সেটা এমএড হতে পারে, সেটা ডিএলএড হতে পারে, সেটা বিই হতে পারে বা বিএলএড হতে পারে। এই কোর্সগুলো কিন্তু এরা কিন্তু পরিচালনা করে থাকে, এই এনসিটি। আশা করছি আপনারা বুঝে গেলেন। এবার বলবো 45% পিডব্লিউডি এসসি এসটিদের জন্য কিন্তু বরাদ্দ রয়েছে। এরপর ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ন্যাচারালি ওবিসিরা 45% বিএড করতে পারে না, কিন্তু অ্যাজ পার এনসিটি রুলস 45% কিন্তু ওবিসিরাও বিএডের জন্য এলিজিবল। বোঝা গেল কি বললাম? কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সব কলেজ এই সুযোগ দেয় না, কিছু কলেজ দেয়। প্রাইভেটের ক্ষেত্রে 50% নাম্বার, এই যে 50% দেখালাম, এটাই কিন্তু প্রযোজ্য। আশা করছি এই স্লাইডটা থেকে আপনারা পুরো যে সিস্টেম সেটা বুঝে গেলেন। এরপর আমরা চলে যাব নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডটা কি, এবার আসছে আসল ফান্ডা, অর্থাৎ গভর্নমেন্ট বিএড এর চান্স পেতে গেলে কেন আপনাদের প্রবলেম তৈরি হয়, সেই জায়গাটা কিন্তু এখানে পরিষ্কার করব। এবং আজকে আমরা বিভিন্ন যে গভর্নমেন্ট কলেজেসগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু ডিসকাস করে নেব। তো বিএডের ক্ষেত্রে আমরা বেশিরভাগ দেখেছি একটা ন্যাচারাল ফরম্যাট রয়েছে। কী ফরম্যাট? প্রধানত মাধ্যমিকের থেকে এখানে স্কোর আসে 10, উচ্চ মাধ্যমিকের থেকে স্কোর আসে 20, এখানে হয়ে যাচ্ছে আপনার 30 স্কোর। আপনার এর মধ্যে আবার বিষয় রয়েছে, এখানে এক একটা কলেজ এক এক রকম করে। মাধ্যমিকে যদি আপনি 60% পেয়ে থাকেন তাহলে আপনি এই 10টা পাবেন, উচ্চ মাধ্যমিকে যদি আপনি 60 বা 50 পেয়ে থাকেন তাহলে আপনি 20 স্কোরটা পাবেন পুরোপুরি। সে আর একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক ইউজি, অর্থাৎ আপনি যদি ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট জেনারেল পড়ে আসেন বা পাশের ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার স্কোর আসে 20। এই প্রত্যেকটা স্কোর কিন্তু গভর্নমেন্ট বিএড কলেজে ভর্তির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং এটা আপনাদেরকে বুঝতে হবে আগে। তারপর রয়েছে যারা অনার্সের ক্যান্ডিডেট, অনার্সের ক্যান্ডিডেটরা 30 স্কোর কিন্তু পেয়ে থাকে, অর্থাৎ যারা পাশের ক্যান্ডিডেট তাদের গভর্নমেন্ট বিএডের ক্ষেত্রে তারা কিন্তু অনার্সের থেকে 10 স্কোর পিছিয়ে থাকবে। সুতরাং কম্পিটিশনটা কতটা মারাত্মক হয় সেটা বুঝতে পাচ্ছেন। আবার গভর্নমেন্টে যারা চান্স পেতে চায় তাদের পিজিটা থাকলে কিন্তু এক্সট্রা প্রেফারেন্স থাকে, কেননা পিজিতে 20 স্কোর আসে। এবার ধরুন আপনি সবেমাত্র আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করে এসেছেন, শুধুমাত্র আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট যদি আপনি করে আসেন সেক্ষেত্রে আপনার কিন্তু পিজির এই 20 স্কোর পাচ্ছেন না। সুতরাং সেক্ষেত্রে আপনাকে লড়তে হচ্ছে এমপি অর্থাৎ মাধ্যমিকের 10, আপনাকে লড়তে হচ্ছে উচ্চ মাধ্যমিকের 20, আপনাকে লড়তে হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের 30 যদি আপনি মাস্টার্স করে না আসেন। আবার এটাও একটা ফ্যাক্ট, যদি আপনি অনার্সের ক্যান্ডিডেট না হন তাহলে আপনাকে আরও 10 কমিয়ে কিন্তু অর্থাৎ 30 নাম্বার স্কোর আপনার কম থাকছে অ্যাডমিশানের ক্ষেত্রে। এখান থেকে আপনি বুঝতে পাচ্ছেন যে গভর্নমেন্টে বিএডের চান্স পেতে গেলে আপনার কতটা প্রবলেম হতে চলেছে। এবার আসি আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি মিস করে গেছি, সেই পয়েন্টটি হচ্ছে যে যারা ডেপুটেড, অর্থাৎ আমি শুধু ফ্রেশারদের নিয়ে বলে যাচ্ছি, ডেপুটেডদের ক্ষেত্রে এবার এখানে একটা বিষয় থাকে এজ অর্থাৎ বয়স। এজ কিন্তু এখানে লিমিট, আপনার এজ লিমিট থাকে 37 ইয়ার্স ফর ফ্রেশার ক্যান্ডিডেট, অর্থাৎ যারা একেবারে ফ্রেশার ক্যান্ডিডেট চাকরি পায়নি তাদের জন্য। ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম এখানে বয়সের ঊর্ধ্বসীমা নেই, কিন্তু ডেপুটেডদের জন্য আবার কিন্তু 10% সিট অনেক জায়গাতে সংরক্ষিত থাকে, আবার অনেক জায়গাতে থাকেও না। ডেপুটেডদের জন্য ম্যানেজিং কমিটি বা এমসির কাছ থেকে NOC অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু নিয়ে আসতে হয়। সুতরাং এখান থেকে আপনারা বুঝতে পাচ্ছেন যে সমস্ত যে প্রসেস সেটা কিভাবে সম্পূর্ণভাবে হয়ে থাকে। গভর্নমেন্ট বিএড অ্যাডমিশনের যে প্রসেস মোটামুটি আমরা দেখে নিলাম। এবার আমাদের দেখার বিষয় কি, ওয়েস্ট বেঙ্গলে কোন কোন গভর্নমেন্ট কলেজ রয়েছে যেখানে কম খরচে বিএড করা যায়। সুতরাং এর জন্য আমাদেরকে সরাসরি কিন্তু চলে আসতে হয়। দেখো একদম প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি ncit.government.in, অর্থাৎ এনসিটির যে ওয়েবসাইট রয়েছে, গভর্নমেন্টের যে ওয়েবসাইট রয়েছে এনসিটির, সেই ওয়েবসাইটে কিন্তু আমাদের চলে আসতে হয়। এবার আমরা গভর্নমেন্ট বিএড কলেজ কী কী রয়েছে ওয়েস্ট বেঙ্গলে সেটা দেখে নেব। প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন বর্ধমান রয়েছে, এবং এখানে তোমরা ডান পাশে কিন্তু সিট ক্যাপাসিটি কত কী রয়েছে সেটাও কিন্তু দেখতে পাবে। একটুখানি তোমাদের আমি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, এটা বর্ধমান ইউনিভার্সিটির যে মেন ক্যাম্পাস অর্থাৎ গোপালবাগ ক্যাম্পাস, এটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং অর্থাৎ WBUTTP, এখানে তোমরা 120টা মতো কিন্তু সিট পেয়ে যাচ্ছ।
এবং এখানে বর্ধমান ইউনিভার্সিটিতে বর্তমানে 50টা সিট রয়েছে। এইভাবে তোমাদের দেখে নিতে হচ্ছে। তারপর দেখো গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ, এখানে রয়েছে বয়েজ চক বাজার হুগলি, সুতরাং এটাও কিন্তু একটা গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ। এখানে অনেক ক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমরা দেখতে পাবে যে ক্যালকাটা ইউনিভার্সিটির নাম দেওয়া রয়েছে অনেক কলেজ, অনেক কলেজে এসকেবিওর নাম দেওয়া রয়েছে, কিন্তু এই যে কলেজগুলো গভর্নমেন্ট কলেজ, কিন্তু এই কলেজগুলো আগে বিভিন্ন যে জেলাভিত্তিক ইউনিভার্সিটিগুলো ছিল তার আন্ডারে ছিল। 2016 সালে যখন থেকে WBU TTPA অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশনাল প্ল্যানিং অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ WBU TTPA বালিগঞ্জ ক্যাম্পাস যখন তৈরি হলো, অর্থাৎ ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ, সেই ট্রেনিং কলেজের আন্ডারে কিন্তু রাজ্যের সমস্ত প্রায় সমস্ত বিএড কলেজ, সেটা গভর্নমেন্ট হতে পারে বা প্রাইভেট হতে পারে, সব কিন্তু ইনক্লুড হয়ে গেছে। যার কারণে আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের সেই সমস্ত কলেজগুলো এই লিস্টে কিন্তু আমরা দেখতে পাবো যে অন্যান্য ইউনিভার্সিটির নামে রয়েছে, সেগুলো কিন্তু আলটিমেটলি এই ইউনিভার্সিটির নামেই কিন্তু এখন সিচুয়েটেড বা রান হচ্ছে। তারপর আমরা চলে আসি, দেখো ইনস্টিটিউট অফ এডুকেশন ফর ওমেন হেস্টিংস হাউস, এটা ক্যালকাটার আন্ডারে একটা বহুল প্রচলিত একটা বিএড কলেজ ছিল হেস্টিংস হাউস। এবং এই যে ইনস্টিটিউটটা, এটা কিন্তু মেনলি ফোকাসড হচ্ছে ওমেনদের উপর, অর্থাৎ মেয়েদের কলেজ। তো এটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এখন নেই, WBU TTPA-র আন্ডারে চলে এসেছে। দেখো ইনস্টিটিউট অফ এডুকেশন ফর পিজি ওমেন, এটা রয়েছে তোমার কালিশিনী হুগলি, এটাও কিন্তু গভর্নমেন্ট কলেজ। তারপর রয়েছে গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন বাণীপুর সিটি, অর্থাৎ বাণীপুরের নাম আমরা প্রত্যেকেই শুনেছি, যেটা এখন কিন্তু WBU TTPA-র আন্ডারে। WB টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে মালদাতে, যেটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, কিন্তু এটাও শিফট হয়েছে, এটাও গভর্নমেন্ট ইনস্টিটিউশন, ডিপার্টমেন্ট অফ এডুকেশন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। দুঃখের বিষয়, ক্যালকাটা ইউনিভার্সিটির নামটা এই লিস্টে থাকলেও ক্যালকাটা ইউনিভার্সিটি লাস্ট 2 বছর ধরে, অর্থাৎ 2020-র পর থেকে কিন্তু বিএড আর অ্যাডমিশন নিতে পারছে না। তারপর রয়েছে বর্ধমান ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ সায়েন্স, অর্থাৎ এটা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে কলেজ, এবং এই যে কলেজটা রয়েছে এটা বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস নয়, এই কলেজটা কিন্তু গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন, এটা বর্ধমান ডিস্ট্রিক্টে অবস্থিত এবং এটা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজ। এবং গত বছর বর্ধমান ইউনিভার্সিটির প্রচুর কলেজ কিন্তু WBU TTPA-র আন্ডারে চলে এসেছে, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ডিপার্টমেন্ট অফ এডুকেশন যেটা কল্যাণ ইউনিভার্সিটি, এটা এখনও রয়েছে, এখানে কিন্তু প্রায় তোমাদের 100টা সিট রয়েছে কল্যাণ ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ এডুকেশন। রবিভারতী ইউনিভার্সিটিতেও বিএড হচ্ছে না, এখানে শুধু এখন স্পেশাল বিএড হয়। তারপরে রয়েছে বিনয় ভবন ডিপার্টমেন্ট অফ এডুকেশন, যেটা বিশ্বভারতী। দুঃখের বিষয়, এখানে আর তোমরা ভর্তি হতে পারবে না, এবছরের ভর্তি প্রক্রিয়া কিন্তু কমপ্লিট। স্পন্সার টিচার্স ট্রেনিং কলেজ দেশবন্ধু রোড পুরুলিয়া, সুতরাং এবার আসে প্রাইভেট অ্যাডেড, অর্থাৎ গভর্নমেন্ট স্পন্সার্ড, সরাসরি ডাইরেক্ট গভর্নমেন্ট নয় কিন্তু গভর্নমেন্ট স্পন্সার্ড, যেখানেও কিন্তু অনেক কম খরচে বিএড হয়ে থাকে। মহানন্দা কলেজ, এটা নদিয়াতে অবস্থিত, এটাও প্রাইভেট অ্যাডেড। আচার্য অর্থাৎ AGC বোস কলেজ, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ছিল, এটা রিসেন্ট ইয়ার্সে কিন্তু চলে এসেছে WBU TTPA-র আন্ডারে। এটা তারপরে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ, যেটা রয়েছে অটোনোমাস, এই কলেজটাও কিন্তু প্রাইভেট অ্যাডেড, অর্থাৎ গভর্নমেন্ট স্পন্সার্ড এটা। তারপরে রয়েছে বিজয়কৃষ্ণ গার্লস কলেজ, এটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। তারপরে রয়েছে রামকৃষ্ণ মিশন, ব্রহ্মানন্দ কলেজ অফ এডুকেশন, রহড়া, এটাও কিন্তু গভর্নমেন্ট স্পন্সার্ড, সরাসরি ডাইরেক্ট গভর্নমেন্ট না কিন্তু গভর্নমেন্ট স্পন্সার্ড, খরচ অনেক কম। রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরা বেলুড়, এখানে অ্যাডমিশন প্রসেস অলমোস্ট ডান। গোপালচন্দ্র মেমোরিয়াল কলেজ অফ এডুকেশন নিউ ব্যারাকপুর, যেটা রয়েছে এটাও প্রাইভেট অ্যাডেড। শ্রী শিক্ষায়তন কলেজ, একটা অন্যতম সেরা কলেজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এখানেও তোমরা অ্যাডমিশন নিতে পারছো। তারপরে সত্যপ্রিয় রায় কলেজ অফ এডুকেশন, ক্যালকাটা গার্লস বিটি কলেজ, তো এই কলেজগুলো কিন্তু। তারপরে লরেটো কলেজ, আর একটা দুর্দান্ত কলেজ লরেটো কলেজ, এটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এখনও রয়েছে। স্কটিশ চার্চ কলেজ, এই কলেজেও কিন্তু বিএড হয়ে থাকে। তারপরে হচ্ছে গোবরডাঙ্গা হিন্দু কলেজ, যে কলেজটা কিন্তু এখন আর ক্যালকাটা নয়, এটা WBSU-র আন্ডারে একটি কলেজ। ইউনিয়ন ক্রিশ্চিয়ান টিচার্স ট্রেনিং কলেজ, এটাও কিন্তু কল্যাণীর আন্ডারে বলা হচ্ছে মুর্শিদাবাদ, কিন্তু এটা এখন বর্তমানে WBU TTPA-র আন্ডারে। তারপরে ইউনিভার্সিটি বিটি ইভিনিং কেশবচন্দ্র রোড, সুতরাং এই একাধিক কলেজ রয়েছে, শ্রী রামকৃষ্ণ মিশন, বিটি কলেজ রয়েছে গান্ধী রোড দার্জিলিং, এটাও কিন্তু WBU TTPA-র আন্ডারে। ইনস্টিটিউট অফ এডুকেশন হলদিয়া, এটা এখনও পর্যন্ত বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে। শিলিগুড়ি বিএড কলেজ রয়েছে, তারপরে বালুরঘাট বিএড কলেজ, এই সমস্ত কলেজ তোমরা দেখতে পাচ্ছ, লিস্টটা তোমরা একটু চেক করলে কিন্তু দেখতে পাবে, এগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু প্রাইভেট, এগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু প্রাইভেট অ্যাডেড রয়েছে। এবার শুরু হচ্ছে সম্পূর্ণ প্রাইভেট কলেজ, অর্থাৎ সম্মিলনী টিচার্স ট্রেনিং কলেজ এবং গঙ্গাধরপুর শিক্ষণ মন্দির, এগুলো প্রাইভেট আনঅ্যাডেড, অর্থাৎ এগুলো একেবারে সরাসরি প্রাইভেট কলেজ।
কোনো রকম ভাবে কিন্তু এটা অ্যাডেড নয়। নেক্সট আসে ফকিরচাঁদ কলেজ, অর্থাৎ ডায়মন্ড হারবারের যে ফকিরচাঁদ কলেজ রয়েছে এটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এখনও রয়েছে, প্রাইভেট অ্যাডেড অর্থাৎ গভর্নমেন্ট স্পন্সার্ড। তারপর রয়েছে ইয়োগদা সাষ্টাঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়, এখানেও বিএড করানো হয়ে থাকে, প্রাইভেট অ্যাডেডের মধ্যে পড়ছে। তারপর রয়েছে ফালাকাটা বিএড কলেজ এবং কৃষ্ণনগর বিএড কলেজ রয়েছে, এখানে দেখতে পাচ্ছি 130টার উপরে কলেজ। তারপরে প্রাইভেট অ্যাডেড রয়েছে, প্রাইভেট কলেজ রয়েছে কিছু, দেখো পৈলান কলেজ, রাজেন্দ্র একাডেমি, সুতরাং একাধিক কলেজেস রয়েছে তোমাদের সামনে। এই এই কলেজগুলোতে অ্যাডমিশন নিতে গেলে কী কী যোগ্যতা লাগে অলরেডি তোমাদেরকে আমি বলে দিলাম। সুতরাং এরপর প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।